হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো এক বছর আগেই আমি একটা ব্লগ করেছিলাম টাকিতে গিয়ে, ওখানে ডিফারেন্ট ডিফারেন্ট সাইট সিনস, ওখানের খাবার। তো আবার এখন এক বছর অলমোস্ট কমপ্লিট আর আমরা আবার যাচ্ছি, বাট এইবার সাইট সিন নয়, এইবার আমরা যাচ্ছি মেনলি একটা পিকনিকে। তো লঞ্চের উপর পিকনিক করার একটা আলাদাই এক্সাইটমেন্ট, তো সেইটাই এক্সপিরিয়েন্স করার জন্য এবার আমরা যাচ্ছি। তো এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি, অরুণিমাও এসে গেছে, আর এবার আমরা বেরোবো। দুটো গাড়ি হবে আমাদের, কারণ অনেকজন এখান থেকে যাব। তো চলো, লেটস গেট স্টার্টেড। লালু ইজ নট ইন্টারেস্টেড ইন বিস্কিটস। আমি করেছি এটা ভালো করেছি না, আমরা উঠে পড়েছি মালঞ্চ ব্রিজে। মালঞ্চ থেকে আরো 20 কিলোমিটার এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব টাকি। তো এখানে আমরা অলরেডি পৌঁছে গেছি, সবাই নামছে গাড়ি থেকে। এই যে এইটা হচ্ছে ঘাট, বাট এই ঘাটটা না, পাশের ঘাট থেকে উঠবো। আরেকজন গেস্ট আছে যে যাচ্ছে আমাদের সাথে, বেলু ড্রেস পরে অলরেডি রেডিও, রেডি ফর দ্য জার্নি। আমার আগের টাকির ব্লগটা দেখে থাকলে দেখবে আমরা এই ঘাটটা থেকেই উঠেছিলাম লঞ্চে বোট রাইডের জন্য, এইবারও আমরা এই ঘাটটা থেকেই যাচ্ছি লঞ্চে উঠছি। এখানে লঞ্চের কাছে পৌঁছে সবাই এক এক করে ডাব খাচ্ছে, দাদু খুব মন দিয়ে খাচ্ছে। দেখি অবশ্যই তোকে না নিলে হয়, স্যাড বাট কেউ আমারটা তুলে দিল না, তাই আমি নিজেরটা নিজেই তুলে নিলাম। না নিচে বেলু, বেলু ওর জায়গা পেয়ে গেছে। দিদি দেখি হাউ আর ইউ এনজয়িং, এখনো স্টার্ট হয়নি যদিও। দেখি এখানে সব উঠছে এক এক করে। এখানে সবাই বসে আছে, হবে কত দিনে ও আমার মনের মানুষের শোনে, ও আমার মনের মানুষের শোনে।
প্রশ্নটা কি বাংলাদেশের ওটা কি বলে এলিকা আইতো কি জঙ্গল আন্টি তারা মেড ইন বাংলাদেশ আসছে বলবে মেড ইন বাংলাদেশ এখানে অনেক দূরে রয়েছে তোই আর কি আছে কালো জামা তুই এ অনুবন্ধ রয়েছে আই বল ওটা কি বাংলা এবার নিচে খাবার দাবার হচ্ছে এবার আমি একটু নিচে যাবো আমি এসে গেছি নিচে আর এই যে ওরা উপরে দিদি রিল্যাক্স কেমন লাগছে
এখানে এসে গেছে চিংড়ি মাছের মালাইকারি, টেস্টিং অলরেডি শুরু হয়ে গেছে, কারণ কেউ আর রেসিস্ট করতে পারছে না, সবারই খিদে পেয়ে গেছে। ইয়ে করছে, নদী দূষণ করছে, আমি একটু টেস্ট করে নিই না, ঠিক আছে। চিংড়ি মাছ আমাদের খাওয়া হয়ে গেছে, এখন বেশ জোর সোর জোর খিদে পাচ্ছে আমাদের, কিন্তু অনেকটা ভরে গেছে আমাদের, আর একটু যা বাকি আছে বাকিটা আমরা মেন করতে খেয়ে ফোনে এখন আমার অনলি 19% চার্জ, অলমোস্ট ড্রেন আউট। এখন আমরা লাঞ্চ করিনি, লাঞ্চ করবো এক্ষুনি, সবার ঘিরে পেয়ে গেছে। মেনুতে কী কী আছে সেটা লাঞ্চেই দেখাচ্ছি, আর তারপর বিকেলবেলা একটুখানি এনজয় করে আমরা ব্যাক হোম। তো জানি না কতটা ক্যাপচার করতে পারবো, কারণ চার্জ খুবই কম, বাট স্টিল যতটা পারবো ডেফিনেটলি। মাটন, চিংড়ি মাছের মালাইকারি, ডাল সব খাওয়া হয়ে গেছে ওদের। কি খাচ্ছে দেখা, খাচ্ছে যে এটা হচ্ছে অরুণের মা ওরফে গরু। মাছ খাবে না ওকে, ইয়ে দাও চিংড়ি মাছ। আমরা ফার্স্ট রাউন্ডে খেয়ে নিয়েছি, তো এখন বাকি যারা আছে সবাইকেই আমরা হেল্প করছিলাম সার্ভ করতে, এখন বাকিরা সবাই খেতে বসেছে, আর এখন অনেকটা বেলাও হয়ে গেছে। এখানে মাও আস্তে আস্তে সব কিছু গোছাচ্ছে যাতে ফের নামার সময় সুবিধা হয়। আগে না, বেশি দিনের কথা না, কি হচ্ছে প্রণয়? চাটনি দারুণ হয়েছে ভাই, চাটনি চেটে চেটে খাচ্ছি। প্রায় এখন 4:30 বাজে, আর আমরাও এবার ঘাটের কাছে একদম কাছাকাছি চলে এসেছি, একটু বাদেই ঘাটে লঞ্চটা দাঁড় করিয়ে আমরা নেমে পড়ব। ফাইনালি আমাদের সব সারাদিনের পিক সুন্দর একটা পিকনিক র‍্যাপ আপ হয়ে গেছে, আর অনেকে তো নেমে গেছে, আমিও দাঁড়িয়ে আছি, হয়ে গেছে, এবার আমরা নামবো। সো আই হোপ ইউ অল লাইক দিস ব্লগ, ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।